बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो बंधुरा, अस्सलामु अलैकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई अनेक अनेक भालो आछेन। वेलकाम बैक टू माई चैनल ब्लगार बीडी हेलेन। आमि हेलेन आज आपनादेर साथे आछि आल्लाहर रहमते। आमि अनेक अनेक भालो आछि। तो आज के आपनादेर साथे आमि शुक्रवार बिकाल थेके शनिवार दुपुर पर्यन्त आपनादेर साथे आमि कि कि करेछि सेटार भिडियो शेयर करब। तो आशा करछि देखबेन, भालो लागबे। तो বিকালে আমি আজকে রান্না করলাম, যেহেতু শুক্রবার তো এজন্য ওর বাবাও বাসায় আজকে বাইরে যাওয়া নাই। তো বিকালে আমি একটু বিন্নি ধানের চাউলের পায়েস রান্না করব। তো প্রথমে এজন্য চুলায় দুধ দিয়ে দিয়েছি। এন দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিব এবং এই দুধের ভিতরে একটু তেজপাতা, এলাচ, দারচিনি দিলাম। এগুলো দিলে কিন্তু পায়েসের মানে গন্ধটা খুব সুন্দর হয়। तो दूधटा घन हुए एकटु जाल देवार परे, कारण ये चावलटा खूब ही आठालो एजन्य बेशी घन ना करलेओ हय, जस्ट एकटु घन होवार परे आमि एर भितरे चावल भिजे रखा चावलटा दिए दिलाम। ए चावलेर पायेसटा अन्य रकम खेते, माने खूब ही आठालो टाइपेर हय। ভিন্নি ধানের চাউল দিয়ে আমি অনেক নাস্তাই রেডি করতে পারি। তো আপনাদের সাথে একে একে শেয়ার করব। তো আজকে রান্না করলাম হচ্ছে পায়েস। তো চাউলটা যখন সিদ্ধ হয়ে আসবে এর ভিতরে আমি এখন চিনি দিয়ে দিব সামান্য, আর নামানোর পরে দিব হচ্ছে খেজুরের গুড়, কারণ আগে দিলে হয়তো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে নামানোর পরে একটু এখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই যে এক বিটার দিয়ে আমি যখন মানে একটু বিট করে নিচ্ছি তাহলে পায়েসটা আরও মানে সুন্দর হয়। তো এখন ঢেলে আমি সার্ভ করব। আর এই পায়েসটা আমার ছেলে মেয়ে তিনজনেরই খুব পছন্দ, বিশেষ করে ছেলেটার বেশি পছন্দ। ও তো এক বাটি দিয়ে ওর হবে না, ও দু বাটি খাবে, মানে এত পছন্দ। তো বড় বাটিতে ঢেলে নিলাম, এর ভিতরে একটু সাজানোর জন্য একটু দিয়ে দিব কাঠবাদাম। কাঠবাদামটা একটু থেতো করে নিয়েছি, থেতো করে এভাবে একটু দিয়ে দিলাম, দিয়ে ওদের সার্ভ করব। তারপরে আজকে রাতে রান্না করব। তো আপনারা গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে রান্নাটা রাতে আমি কী কী রান্না করব, কী কী রান্না করা আসছে। তো দুপুরে যেহেতু মোটামুটি কিছু রান্না আমি এগিয়ে রেখেছিলাম, এই জন্য এখন রাতে শুধু পোলাও করব আর তরকারিগুলো গরম করে নিব, সালাদ কেটে নিব, হয়ে যাবে। তো বেরেস্তা আগে করে রাখলাম, এর ভিতরে আমি ওই তেলের ভিতরে আমি চাউলটা দিয়ে দিলাম। আজকে একটু চাউল ভেজে আমি পোলাও রান্না করছি, এভাবে অনেক দিন করা হয় না, তো ভাবলাম আজকে একটু করি। তো এভাবে চাউল ভাজা হয়ে গেলে ওর ভিতরেই কিন্তু আমি
पानी दिए दिलाम परिमाण मतो पानी दिए ढेके रखब और पाशेर चूलाय आमी तरकारीगुलो गरम करे निब। একটু দুধ দিয়ে দিলাম, দুধ দিলে পায়েস কিন্তু খুব খেতে অনেক টেস্ট হয়। তো এই যে শোল মাছের ঝোল আর গরম করে ঢেলে নিলাম, আর তারপরে সবজিটাও গরম করে নিচ্ছি। এভাবে গরুর মাংসটাও গরম করে নিব। তো সব কিছু এদিকে পোলাও হতে হতে আমি টেবিলে সব কিছু রেডি করে দিব। এই যে প্রায় হয়ে এসেছে, এখন সালাদটাও রেডি করে নিচ্ছি। আর যে চপ ছিল কিছু কাবাব, তো ওগুলাই একটু ভেজে নিলাম। তো টেবিলে সব খাবার দেওয়া হয়ে গেছে, এখন আমরা রাতে খেতে বসবো। তো ডাইনিং এর কিন্তু এর আগেও আপনাদের শেয়ার করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার ডাইনিং এর যে ঝাড়বাতি সেটা জ্বালানোর পরেই কিন্তু আমাদের খাবারের রুমটার চেহারাই চেঞ্জ হয়ে যায়। তো আপনারা একটু খেয়াল করেন, এখন লাইটটা জ্বালিয়ে দিব। একদম মানে মনে হয় কোনো চাইনিজ রেস্টুরেন্টে এসেছি, খুব সুন্দর লাগছে না এই লুকটা। তো আমরা এখন খেতে বসবো। তো বন্ধুরা, যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, সেই সব ভিডিও মানে ভিউয়ারদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি ক্লিক করে দিবেন। তাহলেই আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। তো রাতের খাবার শেষ, এখন আমাদের সকালে। সকালের খাবারটা হ্যাঁ একটু আলাদা, কারণ রাতে যে পোলাও ছিল অনেকগুলাই ছিল, গরু মাংস ছিল, তো ওগুলো আমরা সব গরম করে একটা প্লেটে নিয়েছি, বড় একটা প্লেটে নিয়ে আমরা পাঁচজন একসাথে খাবো। এই খাবারটা আমরা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি, কারণ সব পরিবারের সবাই একসাথে খেতে কিন্তু ভালোই লাগে। তা আপনার ভাই আগে শুরু করলো, এখন আমরাও শুরু করছি, ছেলেটাও হাত মুখ ধুতে গেছে, ও আসবে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, সকালের নাস্তাটা এইভাবেই খাওয়া হলো আজকে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোদে বসে সকাল সকাল এই যে ফ্লোরে বসে খাচ্ছি। আর আজকে আমার বাসায় নতুন অতিথি আসবে, নতুন অতিথির জন্য তার ঘর রেডি করা হচ্ছে। এটা হচ্ছে পুরাতন একটা খাঁচা। তো পাখি পছন্দ, আমি অনেক পাখি পুষেছি এর আগেও, তো এবার একটু চাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলে পাগল হয়ে গেছে, ওর পাখি লাগবে। বললাম বাসায় একা বসে থাকে কি করব, আমাকে একটা পাখি এনে দাও। তো পাখি পাখি করতে করতে পাগল করে দিচ্ছে। তো ভাবলাম আমার যে বান্ধবী টুম্পা আছে, টুম্পার বাসায় এই খাঁচাটা ছিল, তোর বাসা থেকে খাঁচাটা নিয়ে আসলাম। এসে ধুয়ে মেজে পরিষ্কার করে ছাদে নিয়ে একটু কালার করে নিচ্ছি। তো কালারটা করার পরে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ গোল্ডেন কালার ছিল খাঁচাটায়। কালার করার পরে মনে হচ্ছিল না যে নতুন হচ্ছে, এটা হয়তো সাদা এবং সিলভার কালার হলে একটু বোঝা যেত। তো যাই হোক, কালার একটু করে নিলাম। নিয়ে আমি আর ওদিকে বাবা ছেলে দুজনে মিলে পাখির দোকানে গিয়েছে পাখি আনার জন্য। তো পাখি আনার কথা ছিল বাজিগার, বাজিগার আনবে, কিন্তু আমার ছেলে দোকানে যাওয়ার পরে ও বলছে যে না, আমি টিয়ে পাখি নেব, টিয়ে পাখি ও মানে পুষবে, ওর পছন্দ, কথা বলা শিখাবে। তো ওর বাবাও তাই টিয়া পাখির একটা বাচ্চা নিয়ে আসছে, এটা আমি এখনও দেখি নাই, আপনাদের সাথেই দেখব এর ভিতরে আছে, ব্যাগটার ভিতরে কেমন একটা ব্যাগের ভিতরে দিছে। তো খুলি, খুলে দেখি পাখিটা কেমন।
তো খোলার পরে দেখলাম মানে আসলেই কিন্তু খুবই কিউট একটা বাচ্চা। ওর নামটা কি দেওয়া যায়? তো আপাতত ওর নাম আমি বুসকুসোনা রাখলাম, কারণ আমি একটা ব্লগ দেখি সৌমি, ওর সৌমির একটা পাখি আছে, ও পাখিটার নাম রেখেছে বুচকু। তো আমার বুচকুস নামটাও পছন্দ। তো আপনাদের যদি কারো পছন্দ থাকে তাহলে আপনারা সে নামটা সিলেক্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে দেখবো চেঞ্জ করা যায়, যদি ভালো লাগে চেঞ্জ করব। তো এখন ওকে আমরা বুচকু বলে ডাকি, আর ও খাবার টাবার রেডি করে ওকে খাঁচাতে রাখবো আপাতত। একটু নাকি উঠতে পারে, যেহেতু বাচ্চা ওর এখনও পুরোপুরি শরীরে কিন্তু পালক গজায়নি, যেগুলো একটু একটু হয়েছে। তো ওকে ঢুকানোর পরে ও কিন্তু বের হওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল। তো ওকে আমরা ছেড়েই পালবো, কারণ খাঁচাতে বেশিক্ষণ রাখবো না। তো কিছুদিনের জন্য একটু রাখতে হবে, আমাদের পোষ মানাতে যে কদিন লাগে, তো ওর পিছনে একটু সময় ব্যয় করব আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। খুব আনন্দ লাগছে। তা আজকে ওকে রেখে আমাদের এখন একটা বাইরে দাওয়াত আছে, আমরা বাইরে দাওয়াতে যাচ্ছি। তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম, বুসকুকে একা একা বাসায় রেখে যাচ্ছি। তো দাওয়াতে খেয়ে আসার পথে আমরা, এই যে এখন কিন্তু রাস্তায় এসব বাচ্চা খুব বিক্রি হয়, তা আমি এত সব পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে দুটো বললো যে তোমার ছেলের জন্য পাখি আনছো, আমাদের জন্য দুটো বেবি কিনে দাও। তো ওদের জন্য দুটো বেবি নিলাম। তো একটা হচ্ছে একটু বেশি মনে হচ্ছে বাঁচবে না, আসলে এসব মানে বাচ্চাগুলো নাকি বাঁচে না। তো যাই হোক, নিয়ে আসার পরে ওকে এই যে দেখতে কেমন লাগছে। আর একটা হচ্ছে হলুদ, তো হলুদটা খাঁচার ভিতরে, ও বের হয়নি, আর এটা একটু বের হয়ে দৌড়াচ্ছে, এই জন্য একটু ভিডিও করা। তো এই ছিল মোটামুটি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পাওয়ার আশায় রইলাম। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।